না না কিচ্ছন, ওটা ভালো হয়েছে, তাড়াতাড়ি হয়ে গেছে বিসর্জন হয়ে গেলে, তুই দেখতে পাস বিসর্জনে সেরকমই হয়েছে। ঠিক আছে চলো। গুড মর্নিং বন্ধুরা, প্রায় বাজে 10টা, তা দেখছি ঘরে কি চলছে, রান্না করছে না ব্রেকফাস্ট করছে, বলে বানাচ্ছে। ব্রেকফাস্ট বানাচ্ছে, শিওর 10টা বাজে, ঘোরাঘুরি করছে। গুড মর্নিং সবাইকে, এখন বাজে 9:30। তোমরা কেমন আছো সবাই? আজকে সকাল থেকে একবার করে বৃষ্টি হচ্ছে, আবার একটু রোদ উঠলো, আবার মেঘলা হলো, বৃষ্টি হলো। আমি জানালার জায়গা বন্ধ করে দিয়ে স্নান করতে গেছিলাম, স্নান করে এসে এসে দেখছি বেশ জোরে আবার বৃষ্টি হলো। যাই হোক, ওয়েদারটা ঠান্ডা হয়েছে, এতে এখন তো 2 দিন না 3 দিন হওয়ার কথা বৃষ্টি। তা আজকে ব্রেকফাস্ট সকালে একটু আলাদা করছি, ওখানে তো ওই ইডলি খাই, আমরা কেন খাবো না ইডলি ধোসা। তো সকালবেলা মোটামুটি অর্ধেক সব কিছু রেডি করে নিয়েছি স্নান করতে যাওয়ার আগে। এখানে এই ব্যাটারটা গুলে গেছিলাম সুজি আর দই দিয়ে, আর এই মশলাটাও ভেজে গেছিলাম, এটাকে এখন মিক্স করে দেব। একটু জল তো লাগবেই, এটা সুজি তো ফুলে যায় না। এটা মিক্স করে ইনো দিয়ে বসিয়ে দেবো, এখানে জল গরম বসিয়ে দিয়েছি। আর অল্প একটু নারকেল ছিল, তাই ভাবলাম আজকে একটু নারকেলের চাটনি আর ইডলি করে দিই। নারকেল আর হচ্ছে বাদাম, আর একটু বাদাম দিয়েছি, তা নাহলে শুধু এইটুকুনি নারকেলে হবে না। চলো নারকেলের চাটনিটা পিষে নিই আর এটা আগে কষিয়ে দিই, তারপরে কেন টাইম লাগবে তো করতে, আমার তো ইডলি স্ট্যান্ড 12টা হবে, একবার হয়ে যাবে, 12টাতেই আমাদের হয়ে যাবে, আজকে তো আর করতে হবে না। অবি থাকলে তখন বেশি করে করি, যেহেতু মা আর আমি খাবো, 12টা একবারেই হয়ে যাবে আজকে আমাদের। যাই হোক করে নি, চলো হয়ে গেছে, বসিয়ে দিলাম। আর এগুলো এখনো বার করিনি, আগে দিয়ে দিই মাকে, তারপরে করে দেবো। খুব ভালো হয়েছে, দেখো সফট হয়েছে একদম, খুব সুন্দর ইডলিগুলো হয়েছে, দারুণ খেতে। চলো যা, শুভ সকাল। সকালবেলা ইডলি চাটনি চা এসব নিয়ে খেতে বসে গেছি, তোমরাও খাওয়া দাওয়া করো, খুব ভালো থেকো, আনন্দ। বাজে 11:30, আজকে প্রথমে ভাবলাম যাব না, আজকে দেরিতে উঠেছি, ঘুম ঘুম হয়নি আজকে, বারবার ঘুম ভাঙছে। ও আরে তাই জন্য বলছি ভেতরে শো ডিস্টার্ব হয়ে যাচ্ছে, ঘুম হয়নি আজকে, তাহলে ভাবলাম যাব না। কিন্তু সবাই অফিস থেকে ফোন করে বলছে মিষ্টি নিয়ে এসেছি, গণেশ পূজার এসে, আমারও নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমারটা শেষ হয়ে গেছে, তো গিয়ে খাবো। ঠিক আছে ঠিক আছে, সাবধানে যা, আর বাস আরামসে, জয় গুণম সাইরাম। আজকে বেজে গেল 1টা, সকালে ব্রেকফাস্ট করার পরে একের পর এক ফোন, ওর সাথে কথা বলতে বলতে এত লেট হয়ে গেল, আর কিছু কাজও ছিল, মানে কাজ নিয়েই কথাবার্তা হচ্ছিল, সেই কারণে ভিডিও করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। এখন রান্না চাপালাম, রান্না মানে চাপিয়েছি একটু আগে, আজকে কাঁচকলা তরকারি করছি, আর চিংড়ি মাছ আছে যেটা ভেবেছিলাম আজকে করবো, দেখি সেটা ইয়ে হলে করবো, নাহলে ভেজে খেয়ে নেবো, আজকে আর সময় নেই, দেরি হয়ে গেছে। তো কাঁচকলা এনে রেখেছিলাম কাঁচকলা তরকারি করবো বলে, তাই জন্য এটা করে নিলাম ফটাফট, কলাটাকে ভাপিয়ে নিয়ে করে নিলাম। আর এখন 1টা বাজে, চিংড়ি করতে গেলে আবার লেট হবে, দেখি কি করি, নয় ডিম সেদ্ধ খেয়ে নেবো আজকে, এত লেট হয়ে যাবে আজকে ভাবিনি, কোনো দিন আমি এত লেট অবধি রান্না করিনি, আজকে কীভাবে কীভাবে হয়ে গেল লেট। যাই হোক
চলো ফটাফট রান্নাটা করে নিই, এখন আর কথা বলছি না, পরে আবার আসবো। ভেরি গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। অনেকক্ষণ পরে এলাম, প্রায় বাজে 1:30, দেড়টা। তা সকালে উঠলাম, খাচ্ছিল কিছু, কিন্তু ওই ব্রেকফাস্ট করিনি। একটা শিফট অফ দিয়ে দিলাম, ব্রেকফাস্ট করা হচ্ছে সবাই বলে, আমিও মানি সেটা, কিন্তু কালকে পেট ফেট বেশি ভরে গেছিলো, পুরো খাবারটা খেয়ে নিয়েছিলাম রাত্রিরে যেটা এনেছিলো পম্পিদের ঘরে, তো অত খাওয়া হয়েছে, তারপরে ওইটাও খেয়ে নিলাম। তো যাই হোক, সকালের ব্রেকফাস্টটা স্কিপ করলাম। কলকাতার সঙ্গে অনেক কথা হচ্ছিলো, কলকাতায় আমাদের কমিউনিটির সঙ্গে এই পুজোর ব্যাপার নিয়ে কিছু অনেক রকমের ব্যাপার চলছে, কথাবার্তা এইসব চলছে, কিছু কিছু পারমিশন নেওয়ার ব্যাপার আছে, এইসব চলছে। তা কন্টিনিউয়াস ফোনে লেগেছিলাম, প্লাস এডিটিংও করছিলাম। এখন স্নান টান করে নিয়েছি, পুজো টুজো হয়ে গেছে, আর আবার সব ওই সৌমি ফোন করে যাচ্ছে যে খাবার আনাচ্ছি খাবার। আমি বলেছিলাম যে আমি থাকবো, ও তো এক্সটেনশন করে দিয়েছে আমার, মানে রিশেডিউল করে দিয়েছে আমাকে। আমার একটু ইচ্ছে ছিল, একটু ইচ্ছে বুঝেছে, ব্যাস সঙ্গে সঙ্গে, মানে আমি বললাম না চলে যাই 10 তারিখে, কালকেও দিনেরবেলাও বলেছিলাম, কিন্তু তারপরে ও বিকেলে এখন বাড়িতে গেছে, ওখানে ওই যে গ্যাদারিংয়ে গেছে ওখানে গিয়ে করে দিয়েছে। আমি SMS পেয়ে গেছি টুক করে, এতে আর বুঝতে পেরে গেছি যে হয়ে গেছে, তাই এসে বলেছে আবার, যাই হোক করে দিয়েছে। ওরও ভালো লাগছে, আমারও ভালো লাগছে, ভালো লাগছে, নো ডাউট। মেয়ের কাছ থেকে যেতে কার ভালো লাগে বলো, হ্যাঁ না, চলে যেতে যতদিন আরও থাকা যায়। 17 তারিখে করেছে রিটার্ন, আমার সেম বিস্তারাতেই করেছে সব কিছু, খালি সিটটা কনফার্ম করতে হবে। যাই হোক, এটা হয়ে গেল। তারপরে এই খাবারের ব্যাপারে ওকে বলেছিলাম, তুমি টেনশন নেবে না খাবারের ব্যাপারে, তুমি যে অফিস চলে গেলে, তো অফিস গেছে আর আবার ওখান থেকে ফোন করেছে, পাঠিয়ে দিই খাবার দাবার। আমি বললাম না, আমি যাবো, আমি বেরোবো, আমি সাউথ ইন্ডিয়ান কিছু খেয়ে নেবো, তা সেটার জন্যেই আমি রেডি হচ্ছি, 2 নাগাদ আমি বেরোবো, বেরিয়ে খেয়ে দিয়ে আসবো। তা খুব ভালো, এখানে ভালো লাগবেই মেয়ের কাছে। আর যেরকম শ্রাবন্তী কালকে বললো, এডিট করার সময় দেখছিলাম, সত্যি কৃতজ্ঞ তোমাদের ওপর যে তোমরা এত ব্লেসিংস দিচ্ছ সৌমিকে। সৌমি ইজ মেড লাইক দ্যাট অ্যাকচুয়ালি। আমাদের ওর ওপর কাজ, এইসব এরকম হওয়া নিয়ে আমাদের বেশি রোলটা নেই, মায়ের রয়েছে, আমার নেই, বেশি রোল নেই, কিন্তু ও এরকমই হয়েছে। জিন্সও DNA কিছু কথা বলে না, সে করায়, তা সেরকমই, সেই জন্য সে সেরকম হয়েছে, ওরম মিশুক হয়েছে, প্লাস ঠাকুরের দেওয়া ইন্টেলিজেন্সও আছে, হ্যাঁ জাজ করতে পারে, জাজমেন্টও আছে, যেরকম সব বাচ্চাদের থাকে, তোমার আমার আমাদের বাচ্চাদের যেরকম থাকে, প্লাস তোমার এই পুজো পাঠে ওর ইনক্লিনেশনটা আছে, হ্যাঁ ছুচি বাইনি সেটা খুব ভালো, কিন্তু হ্যাঁ যেটা করণীয় সেটা, যেটা করতে ওর ইচ্ছে করবে সেটাও করবে, এটা খুব ভালো জিনিস, এটা প্রত্যেকটা বাচ্চার জন্য ভালো জিনিস না, আমাদের ছেলে মেয়েদের জন্য খুব ভালো জিনিস। এইটা সাথে থাকলে একটা মনে জোরও পাওয়া যায়, উইল পাওয়ার পাওয়া যায়, হ্যাঁ না, ঈশ্বর বা সুপার পাওয়ার কাউকে বিশ্বাস করলে তো মনে হয় সাথে আছে আমাদের, ভেতরে উইল পাওয়ার স্ট্রেংথ পাওয়া যায় আর সাকসেস পাওয়া যায়, হ্যাঁ না, অ্যাচিভমেন্ট, কনসোলেশন, পিস অফ মাইন্ড সব পাওয়া যায়, সেটা ওর মধ্যে রয়েছে অলরেডি। তোমাদের ব্লেসিংসে আরও ফ্লারিশ করবে। থ্যাংক ইউ সো মাচ ফর সাচ কাইন্ড, মানে ওয়ার্ডস, সুন্দর ব্লেসিংস, আর কী বলবো আর ব্যাখ্যা করতে পারছি না। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, অজস্র ধন্যবাদ, সাথে থেকো, আর আসছি খেয়ে দিয়ে, একটু পরে যাচ্ছি, তারপর খেয়ে দিয়ে এসে আবার কথা হলো তোমাদের সাথে। জয় গুরু ওম সাই রাম। একটা মিলস নিলাম এখানে দোকানে এসে, দেখি কীরকম খেতে হবে। চিংড়ি মাছের তরকারি করবো না করবো না করেই করে নিলাম, একটু মাখা মাখা করে, যাতে রাত্রিরেও হয়ে যাবে। আর এই যে কাঁচকলার তরকারি, আর এইটাকে আজকে শেষ করব, আর ডাল, ঢেঁড়স ভাজা। চলো আজকে লাঞ্চ, এখন বাজে 3:05, অনেকটা লেট আজকে, এই সময় হয়তো শুয়ে পড়ি আমি, কিন্তু চলো খেয়ে নিই। বাজে হচ্ছে 5:40, তা এত ফল রয়েছে, আমি ফল খেয়ে নেবো, এত ফল মানে খেয়ে নেবো না, একটু ফল খাই। এখানে পড়ে গেছে ফলগুলো, এত বেশি হয়েছে, ফ্রিজেও রাখিনি, এখানে এসে আমি ভাবলাম ডাব্বায় নিচে রেখে দিয়েছে, তো জিজ্ঞেস করলাম ওকে, বললো না ওখানে গড়িয়ে পড়ে গেছে বোধহয়। এইটা কী ফল কে জানে এরকম নড়ছে, বললাম দেখিনি, আওয়াজ হচ্ছে একটা ঘট 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 করে, মানে মনে হচ্ছে একটা কিছু আছে ভেতরে, জানি না, বুঝতে পারছি না। যাই হোক, একটা আপেল খাই, কিন্তু আপেল খুব ভালো, খুব মিষ্টি আপেল, আমি তাই জন্য আপেল ইউজুয়ালি খাই না আমি,
কিন্তু আপেল খুব মিষ্টি, এখানে চিনির মতো একটা আপেল খাই। এখন ঘুম থেকে উঠলাম। গুড ইভিনিং বন্ধুরা, বাজে 8:10। তা আস্তে আস্তে তো সময় দেরি হবে, একটু চা বানালাম ঘরেতেই, আর বাইরে যাইনি। আর এই যে টি ব্যাগ আছে জিঞ্জারের, দেখলাম জিঞ্জারের টি ব্যাগ রয়েছে ওর কাছে, একটুখানি জিঞ্জার টি ব্যাগ দিয়ে একটু চা খাই। আসুক মেয়ে, তারপরে প্রোগ্রাম করবো রাত্রিরের, কী করবো রাত্রিরে, কী খাবো বা কী করবো, আসুক। আস্তে আস্তে 9:30 তো বাজে, টাইমিংই এরকম, কাজের টাইমিং এরকম, গেলেই তো দেখলে তো 11:30, 12:15। যাগো আসুক, ততক্ষণে আরামসে ধীরে সুস্থে আসুক, সব কাজ হবে। এখন নিউজ টিউজ সব দেখছিলাম, আজকে ওই ডিসিশন ছিল ওটা, ওখানকার সুপ্রিম কোর্টের ডিসিশনটা ছিল, ওইটাই দেখছিলাম। তো চলো পরে আসছি, আবার চা খেয়ে নিই গরম গরম, ভালো লাগবে। ওই চলে আসলে ভালো লাগবে, একা একা তো যা হয়, কিন্তু তাও ভালো লাগছে মেয়ের বাড়িতে আছি বলে। একা একা আছি কিন্তু এখন মেয়ের বাড়িতে আছি, খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। তো আমি অফিস থেকে তো ফিরে গেছিলাম, 8:30 সময় এসে গেছিলাম, তারপর একটু বসেছিলাম। আমি বালতিটা কিনে আনলাম নতুন, আসলে এটা গামলা কিনে নিয়েছি, আগের বার বালতি নিয়েছিলাম ছোট একটা, তো ওর মধ্যে গলতে অনেক টাইম লাগে, মানে ঠাকুর থেকে মাটি হতে কি বলবো আর, মানে ঠাকুর ডিসলভ হয়ে যান আর কি, তো বিসর্জনের আর কি। দুটো স্টুলে তো সরলো, হ্যাঁ পজিশন দেখ না, এখানে ছিল এই জায়গাটা, পজিশন ছিল এখানটা, ছিল না দুটো মাঝামাঝি, আমি সরিয়ে এখানটা এনেছি, দুটোই এসে গেছে। আমি ভেবেছি কালার সরাতে নেই, কিন্তু এখন ভেবেছি, তখন তো আমি সরিয়ে দিয়েছি। চলো গুড। ঠাকুর একটু ভোগ খাবে, একটু প্রদীপ প্রদীপ গুলো নিতে, তারপর তারপর আমি বিসর্জন দেব। শান্তির জন্য, মায়ের জন্য।
Get ready to vidai in Bappa Moriya. এসব তো আমরা পুকুরে করতে পারি না। এটাকে পুকুরে অ্যাসিউম করে নাও। একটু চাল আনতে। যেরকম ঠাকুরকে সিঁদুর খেলা করিয়ে বিদায় দিতে হয় সেরকম বোধ হয় এনাকেও দিতে হয়। একটু জলে ছিটে দিয়ে দিই নাহলে খারাপ হয়ে যাবে। এটা তো রেখে দিবি না? মানে যা যা আর কি আছে সব মোটামুটি এই ধাগা টাগা সব খুলে ছাতাটা রাখবি তো? ছাতাটা রাখতে পারবি? এটা তো ফোল্ড হয়ে যায়, বন্ধ করে দাও। বাহ, এটা সামনে বছর আসতে ছিঁড়ে যাবে, ওটা আর কেটে দেবো আমি, ছিঁড়ে দেবো। চাল দিয়ে দেব, এক সেকেন্ড। হ্যাঁ, এক সেকেন্ড। হ্যাঁ, দেখি এদিকে, আমার দিকে দেখ। জয় বাপ্পা মরিয়া, জয় বাপ্পা মরিয়া, জয় বাপ্পা মরিয়া। বিসর্জন।
জয় বাপা মরিয় আগলে সাল ফির আনা। সকাল থেকে আমি মিষ্টি খেয়েই যাচ্ছি, সবাই মিষ্টি নিয়ে এসছে। আমাকেও দিল এখন প্রসাদ, ওই চন্দ্রচূড় লাড্ডু আর মোদা গোর বানানো মোদা খেয়ে গিয়ে কি সুন্দর মোদকটা হয়েছে। এটা ঠাকুরকে প্রসাদে দিয়েছিলাম, দুটো ছোট ছোট ওই দুটো গণেশের দুটো মোদা। ঠিক আছে, দেখো বাপ তাড়াতাড়ি গলে গেছে বলে সৌমির মন খারাপ হয়ে গেছে, দেখো অবস্থা কি হলো। কি একবার তাড়াতাড়ি চলে গেছে, আগের বার দু তিন দিন ছিল, তা সে ভালো কোয়ালিটির হবে তাই জন্য রাগ করে চলে গেছে। দেখ রাগ করে চলে গেছে না, তাড়াতাড়ি ভালো কোয়ালিটি নরম নরম মাটি তাই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। এখন দেখবি কি করে, ওটা না দেখাই ভালো, সব থেকে ভালো ওরম করে থোড়ি অর্ধেক দেখবি অর্ধেক ওই করবি, ওই করিস না, বেশি মন খারাপ হয়েছে না। ওটা ভালোই হয়েছে, তাড়াতাড়ি হয়ে গেছে এক দু ঘন্টার মধ্যে। ঠিক আছে চলো চলো, কোনো ব্যাপার নেই, ওগুলো ফেলে আয়। ঠিক আছে মন খারাপ করিস না, গুড নাইট বল বন্ধুদের। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ এন্ড জয় ভারত। মন খারাপ করিস না, না কিচ্ছু হবে না, ওটা ভালো হয়েছে, তাড়াতাড়ি হয়ে গেছে, বিসর্জন হয়ে গেলে তুই দেখতে পাস বিসর্জনে সেরকমই হয়েছে। ঠিক আছে চলো।